সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আই স্পোর্টসে। নয় গোল হজম করে প্রথম মাসেই কোচ ছাঁটাই। লিভারপুলের বিপক্ষে বিশাল ব্যবধানে হারি কাল হলো বোন মাউথ কোচ স্কট পার্কারের। 9-0 গোলে হারের পর তিন দিন যেতে না যেতে ইংলিশ কোচকে ছাঁটাই করলো ক্লাবটি। লিগে এখন পর্যন্ত বোন মাউথ খেলেছে মাত্র 4 ম্যাচ, আর লিগ শুরুর প্রথম মাসেই বরখাস্ত হতে হলো পার্কারকে। ইংলিশ প্রিমিয়ার লিগে গত 18 বছরে যা কখনো দেখা যায়নি। অ্যানফিল্ডে শনিবার 9 গোল হজম করে বোন মাউথ। প্রথমার্ধে 5-0 গোলে এগিয়ে যায় লিভারপুল। বিরতির পর বোন মাউথ ম্যাচে ফিরতে তো পারেইনি, উল্টো গোল খেয়েছে আরো 4টি। লিভারপুলের ইতিহাসে প্রিমিয়ার লিগে এটি সবচেয়ে বড় জয়। এর আগে 9 গোল করার রেকর্ড ছিল শুধু ম্যানচেস্টার ইউনাইটেড ও লেস্টার সিটির। ইউনাইটেড 2বার 9 গোল করেছে। অ্যানফিল্ডে শনিবার 9 গোল হজম করে বোন মাউথ। প্রথমার্ধে 5-0 গোলে এগিয়ে যায় লিভারপুল। বিরতির পর বোন মাউথ ম্যাচে ফিরতে তো পারেইনি, উল্টো গোল খেয়েছে আরো 4টি। লিভারপুলের ইতিহাসে প্রিমিয়ার লিগে এটি সবচেয়ে বড় জয়। এর আগে 9 গোল করার রেকর্ড ছিল শুধু ম্যানচেস্টার ইউনাইটেড ও লেস্টার সিটির। ইউনাইটেড 2বার 9 গোল করেছে। লিভারপুলের বিপক্ষে সেই হারের পর পার্কার অভিযোগ করেছিলেন, নতুন খেলোয়াড় কিনতে ক্লাব পর্যাপ্ত অর্থ ব্যয় করেনি। বলেছিলেন এমন হারে তিনি খুব বিস্মিত নয়। 14 মাস আগেই বোর্নমাউথের দায়িত্ব নিয়েছিলেন 41 বছর বয়সে ইংলিশ কোচ। চেষ্টা সুখকর না হলেও তার অধীনেই প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে বোর্নমাউথ। ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে ফেরাটাও দারুণ হয়েছিল ক্লাবটির। প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলাকে হারায় 2-0 গোলে, কিন্তু পরের ম্যাচে হজম করে 16 গোল। 2004 সালে প্রিমিয়ার লিগ শুরুর প্রথম মাসে অর্থাৎ আগস্টে নিউ ক্যাসেলের কোচের পদ থেকে ছাঁটাই হয়েছিল স্যার ববি রবসন, এবং পল স্টুলকেও কোচের পদ থেকে বরখাস্ত করেছিল সাউদাম্পটন। তারপর প্রথম কোচ হিসেবে ইংল্যান্ডের শীর্ষ লিগ শুরুর প্রথম মাসে ছাঁটাই হলেন স্কট পার্কার। বিদায় বেলায় পার্কারকে ধন্যবাদ জানিয়ে বোর্নমাউথের মালিক ম্যাক্সিম ডেমিন বলেছেন, শেষ মৌসুমে তার অধীনে প্রিমিয়ার লিগে ফেরা ক্লাবের ইতিহাসে অন্যতম বড় অর্জন। তবে দল ও একটা ক্লাব হিসেবে উন্নতির ধারা ধরে রাখতেই এই সিদ্ধান্ত। বোর্নমাউথের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন আর এক ইংলিশ কোচ গ্যারি ওনিল। মেসির পাস থেকে গোল নেইমার ও এমবাপ্পের। গোল করার সুযোগ তিনি পেয়েছিলেন, তুলুজ গোলকিপার ম্যাক্সিম ডুপে দেয়াল হয়ে দাঁড়ানোই হয়নি সেটি। তাই গোল বানিয়ে দেবেন না লিওনেল মেসির কাছ থেকে এমন কিছু দেখা যায় কমই। তুলুজের মাঠে নিখাত প্লেমেকারের ভূমিকায় দেখা গেল আর্জেন্টিনান তারকাকে, তাতে গোল পেলেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। তুলুজের মাঠে পিএসজির 3-0 গোলের এই জয়ে নেইমার ও এমবাপ্পেকে দিয়ে গোল করিয়েছেন মেসি। পিএসজির সমর্থকদের জন্য এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। 37 মিনিটে তার থ্রো পাস থেকে গোল করে নেইমার। তুলুজের মাঠে পিএসজির 3-0 গোলের এই জয়ে নেইমার ও এমবাপ্পেকে নিয়ে গোল করিয়েছেন মেসি। পিএসজি সমর্থকদের জন্য এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। 37 মিনিটে তার থ্রো পাস থেকে গোল করেন নেইমার। 50 মিনিটে এমবাপ্পেকে দেওয়া পাসটি আরো সুন্দর, বা প্রান্ত থেকে বাতাসে ভাসানো দূরপাল্লার পাস দেন মেসি। দৌড় শুরু করা এমবাপ্পের ঠিক পাশে গিয়ে পড়ে বল, চূড়ান্ত অবস্থায় গোল করেন ফরাসি তারকা। এই মৌসুমেই 5 গোল খেলা মেসি কতটা ভালো ফর্মে আছেন তা বুঝিয়ে দেবে পরিসংখ্যান। 3 গোল করার পাশাপাশি গোল বানিয়েছেন 4টি। মেসির গোল সংখ্যাও বাড়তে পারত আজ। 25 মিনিটে নেইমারের পাস থেকে শট নেন তুলোজ গোলকিপার ডুপের দৃঢ়তায়, তাই তা হয়নি। প্রথমার্ধে দুর্দান্ত খেলেছেন ডুপে। মেসি এবং এমবাপ্পেকে আরও একবার করে হতাশ করেন এই গোলকিপার, কিন্তু 37 মিনিটে আর পারেননি। ফাঁকায় মেসি থ্রু ধরে ডান পায়ে শর্টে গোল করেন নেইমার। পিএসজির জার্সিতে এই নিয়ে 109 গোল করলেন ব্রাজিলন তারকা। পেদ্রো মিগুয়েল পাওলেতার সঙ্গে পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার। যোগ করা সময়ে পিএসজির তৃতীয় গোলটি এনে দেন হুয়ান বেনার্ড, কাছ থেকে নিচে শটে গোল করেন। 68 মিনিটে নেইমারকে তুলে নেন পিএসজির কোচ ক্রিস্টোফার গালতিয়ের। লিগ আতে নতে এবং আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের মুখোমুখি হবে পিএসজি। তার আগেই নেইমারকে পুরো চাঙ্গা করে তুলতে চান গালতিয়ের। এশিয়ান গেমস ও ওয়ার্ল্ড কাপে অংশ নিয়ে সাতক্ষীরা ছেড়েছেন জাতীয় খো খো দলের ক্যাপ্টেন রানা। এশিয়ান গেমস ও ওয়ার্ল্ড কাপে অংশ নিতে সাতক্ষীরা ছেড়েছেন জাতীয় দলের খো খো দলের ক্যাপ্টেন শেখ আব্দুর রহমান রানা। 1 সেপ্টেম্বর 2022 বৃহস্পতিবার সকালে চায়না ও ভারতের উদ্দেশ্যে তিনি সাতক্ষীরা ছাড়েন। শেখ আব্দুর রহমান রানা সাতক্ষীরা শহরের কাটিয়া দক্ষিণ পাড়া গ্রামে মৃত আলহাজ শেখ আব্দুর রশিদের পুত্র। তিনি 2010 সাল থেকে জাতীয় খো খো দলের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া 2016 ও 2019 সালে নেপালের সাউথ এশিয়ান গেমসের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
তিনি সাতক্ষীরাবাসীর দোয়া চেয়েছেন যাতে বিদেশের মাটিতে খেলায় অংশ নিয়ে নিজের সেরাটা দিয়ে বাংলাদেশ তথা সাতক্ষীরার মুখ উজ্জ্বল করতে পারেন। ফাইনাল খেলা লক্ষ্য নিয়ে নেপাল যাচ্ছে সাবিনারা। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পুরুষ দল একবারই চ্যাম্পিয়ন হয়েছে 19 বছর আগে, তবে সাফ নারী ফুটবলে বাংলাদেশ কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। দেশের নারী ফুটবল এগেলেও সেটা আসলে বয়সভিত্তিক স্তরে, মেয়েদের জাতীয় দল এখনো নড়বড়ে। গত 5টি সাফ নারী টুর্নামেন্টে বাংলাদেশ একবারই ফাইনাল খেলেছে, সেটি 2016 সালে চতুর্থ আসরে। সর্বশেষ 2019 সালে নেপালে বিদায় নিয়েছে সেমিফাইনালে। মেয়েদের জাতীয় দল এখনো নড়বড়ে। গত 5টি সাফ নারী ফুটবল টুর্নামেন্টের একবারই ফাইনাল খেলেছে বাংলাদেশ, সেটি আবার 2016 সালের চতুর্থ আসরে। সর্বশেষ নেপালে বিদায় নিয়েছে সেমিফাইনালে। সাফ নারী চ্যাম্পিয়নশিপে এই যখন নড়বড়ে অবস্থা বাংলাদেশের, সেখানে ষষ্ঠ সাফে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখা বাড়াবাড়ি। আগের 5 বারই চ্যাম্পিয়ন হওয়া ভারত এবারও এগিয়ে, বাংলাদেশ বরং রানার্স আপ হওয়ার চেষ্টাও করে দেখতে পারে, কিন্তু রানার্স আপ হওয়ার দৌড়ে এগিয়ে নেপাল, যারা গত 5 বারের 4 বারই রানার্স আপ। তবে এবারও খেলা হচ্ছে নেপালে। 16-19 সেপ্টেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠিত টুর্নামেন্টের, তাই বাংলাদেশের পক্ষে ফাইনাল খেলাও কঠিন মনে হচ্ছে। ভারত পাকিস্তান মালদ্বীপের গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠা হয়তো কঠিন নয়, তবে সেমিফাইনালে যে দেখা হয়ে যেতে পারে স্বাগতিক নেপালের সঙ্গে, আর নেপালের সঙ্গে নেপালের মাঠে হারানো নেপালকে সহজ হবে না, এমন বাস্তবতার জেনেই এবারের সাফ নিয়ে আসার পরিধি বাড়াচ্ছে না বাংলাদেশ। আগামী পরশু কাঠমান্ডু যাওয়ার আগে আজ বাফুফে ভবনে দলের লক্ষ্য নিয়ে সংবাদ সম্মেলনে কথা বললেন বাংলাদেশি কোচ গোলাম রাব্বানি ও অধিনায়ক সাবিনা খাতুন। দুজনই অবশ্য ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে যাচ্ছেন বলে জানালেন, যে লক্ষ্যে একটা একটা করে ম্যাচ ধরে এগোতে চান তারা। কোচ গোলাম রাব্বানি দলের প্রস্তুতি নিয়েও বিস্তারিত জানালেন, সূচি ঘোষণার পর 6 সপ্তাহ অনুশীলন করেছি, মেয়েরা মাঠে এবং জিমে কঠিন অনুশীলনের মধ্যে ছিল, প্রতিদিন তাদের যে রুটিন ছিল সেটা পালন করেছে। মালয়েশিয়ার বিপক্ষে 2টি ম্যাচ আমরা খেলেছিলাম। আমি মনে করি মেয়েরা এই টুর্নামেন্টের জন্য তৈরি, প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য। বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী 7ই জুন মালদ্বীপের বিপক্ষে, 10 জুন দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান, 13ই জুন তৃতীয় ম্যাচে ফেভারিট ভারতের বিপক্ষে। কোচ বলছেন সেমিতে খেলতে হলে প্রথম 2 ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ, এই 2 ম্যাচে আমরা আপাতত মনোযোগ দিচ্ছি। সেমিফাইনাল নিয়ে তো আমাদের পরিকল্পনা আছে, সেটা পুরোপুরি বাস্তবায়ন করব, আমরা ফাইনাল খেলতে চাই। পাকিস্তান এই টুর্নামেন্টের জন্য ইউরোপ ভিত্তিক খেলোয়াড় নিয়ে এসেছে। এ প্রসঙ্গে কোচের কথা, পাকিস্তানকে আমরা 2টি সাফে পেয়েছি, ওদের ইউরোপিয়ান খেলোয়াড় আছে, সেখানে ওদের বিপক্ষে সাবিনাদের খেলার ভালো একটা অভিজ্ঞতা রয়েছে, 2 সাফেই ওদের বিপক্ষে আমরা ভালো ব্যবধানে জিতেছি, এখানে আশা করি সাবিনারা তাদের সর্বোচ্চ দিয়ে খেলবে এবং ভালো ফলাফল করবে। অধিনায়ক সাবিনা খাতুন 2014 সালের সাফে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন, জাতীয় দলের হয়ে তার 22 গোলে 16টি যে সাফে, এবারের সাফে কোচের মতো তিনিও চোখ রাখছেন ফাইনালে। সাফ আমাদের জন্য বড় টুর্নামেন্ট, আমরা আশাবাদী যেহেতু আমরা বড় একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। দেশবাসীর কাছে আমার চাওয়া, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো ফল নিয়ে ফিরে আসতে পারি, আমরা যেন ফাইনাল খেলতে পারি। দক্ষিণ এশিয়ার অন্য দলের খেলোয়াড়দের সাবিনা চেনেন, এটা তার জন্য সুবিধা, সেটা মনে করিয়ে দিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন, অন্য দলের খেলোয়াড়দের ব্যাপারে কোচদের সঙ্গে আমার কথা হয়, আমিও আমার সতীর্থদের বলতে পারবো কে কেমন খেলে, অন্যদের শক্তি দুর্বলতার জায়গা নিয়ে আলোচনা করব। স্ট্রাইকার হিসেবে সবসময় আমার গোলের ক্ষুধা থাকে, আমি চেষ্টা করব আমার জন্য এবং দেশের জন্য সর্বোচ্চটুকু দিয়ে খেলার, ভারতের বিপক্ষে শতভাগের চেয়েও বেশি দিয়ে খেলব আমরা। সব খবর জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে শেয়ার কমেন্ট করতে একটু ভুল করবেন না। আমাদের ডিসক্রিপশনে বক্সে দেওয়া আছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, ব্লগ, স্পট, আপনি চাইলে যে কোনো মাধ্যমে আমাদেরকে ফলো করতে পারেন, ফেসবুক পেজও কিন্তু রয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।